গানটা গাবো খালি একটু গিয়ে তারপরে একটু মিউজিকটা দে পিপিলিকার মতন পুইরা মরবো পুইরা তোর মরবো পুইরা তোর পিপিলিকার মতন পুইরা মরবো পুইরা তোর পিরিতে আগুনে আগুনে পিপিলিকার মতন পুইরা মরবো পুইরা তোর পিরিতে হ্যালো, আমার সমস্ত প্রিয় শ্রোতা এবং বেলালের সমস্ত ফ্যানরা সবাইকে আসসালামু আলাইকুম। সত্যি খুব ভাল লাগলো, কত বছর পর এরকম একটা সুরেলা সুন্দর গান আমি গাইলাম। বেলালের গলাতেও খুব ভাল লাগছিল, কিন্তু এখন আমাকে গাইতে হলো আর কি। এরকম ফোক গান আমি খুব কম গেয়েছি, বিশ্বদা আমাকে গাইয়েছে, আজকে বেলাল গাওয়ালো। অনেস্টলি অনেস্টলি আমার এত পছন্দ, মানে আমার খুব ভাল লাগছিল গানটা, জানি না কতটুকু গাইতে পারলাম, তবে ভীষণ মায়াময় একটি গান এবং সুরের ওঠানামা অনেক বেশি, আপনারা শুনলেই বুঝতে পারবেন। আপনারা একবার শুনেই দেখবেন গানটা কত সুন্দর সুর করেছে বেলাল এবং নিহার লিখেছে গানটা। হাই, আমি খুব এক্সাইটেড আসলে আপার সাথে প্রথমবারের মতো অ্যালবামে মানে গান করলাম আপার জন্য, জানি না কেমন হয়েছে, কেমন হলো তোমার গাওয়াটা, কেমন। আমি এত বেশি এক্সাইটেড যে আমি কোনো মানে কিছু গুছিয়ে বলতে পারছি না। আমি গানটা ঈদে রিলিজ হবে সিএমবি থেকে, সিএমবির একটা মিক্স প্রজেক্ট, এখানে আরও কয়েকটি গান মিলিয়ে অ্যালবামটি আসছে বাজারে। আমি খুব হ্যাপি আপা এত সুন্দর করে গেয়েছেন গানটি, গানটি যা ছিল আপা গাওয়ার পর মানে কমপ্লিট সং হয়ে গেল। একটু ডাকি, গানটি লিখেছে নিহার এবং নিহার আহমেদ কম্পোজ করেছে আমাদের অনেক প্রিয়, এই নিহার এবং লিখেছে গানটা। কিছু বলবে হয়তো বা আমার স্বপ্নের একজন গায়িকা সামিনা চৌধুরী, তার কণ্ঠে আমার লেখা একটি গান গাওয়াতে আমি খুবই এক্সাইটেড এক্সাইটেড এক্সাইটেড। আসো মাসুদ, তুই আয়, বিপ্লব তুই ধর কোনটা। অনেক টেক্সট চলে আসছে, অনেক এসএমএস আসছে অলরেডি, ইয়া ভাই তুমি একটা এসএমএস করে শোনা অনেকে। নীল আকাশ উনি লিখেছেন, নাইস ভাই, নীল মেঘ লিখেছেন, বেলাল ভাই একটা গান প্লিজ, রাসেল লিখেছে ভাই হেভি লাগছে, জালাল আমি লিখেছেন হাই আপু, ফারুক নাজিম উদ্দিন লিখেছেন ম্যাডাম আপনাকে আপনার কণ্ঠ অনেক ভালো লাগছে, আক্তার হোসেন লিখেছেন ভাই খুব ভালো হয়েছে, মনি আক্তার লিখেছেন নাইস সং, আফরিন মোল্লা লিখেছেন কি খবর, ফারুক শুভ লিখেছেন নাইস বস, হাসিবুল শেফাতুল ইসলাম লিখেছেন হ্যালো হাই বেলাল ভাই, পলাশ লিখেছেন সামিনা মেমের গানও অসাধারণ, অসংখ্য সবাই কমেন্ট করছেন, পরে আমি ঠিক করতে পারছি না, হাজীগঞ্জে ছোট ভাই মিলন লিখেছেন, আমাদের ক্যামেরা কিন্তু চালাচ্ছে কে বলে দিচ্ছি, আমাদের বিশ্ব রঙের বিপ্লব সাহা। এই ঈদে সবাই রঙের সাথে থাকুন, রঙের সুন্দর সুন্দর পাঞ্জাবি, বিশ্ব রঙের সাথে, বিশ্ব রঙের সাথে থাকুন, এত সুন্দর সুন্দর পাঞ্জাবি এবং টি শার্ট নিয়ে আসছে বিশ্ব রং, আপনারা কিছু ছাড় পাবেন যারা এই ভিডিওর কথা বলবেন। আর আমিও বলি যে এমন সুন্দর একটা মুহূর্তে আমি উপস্থিত থাকতে পেরেছি, যদিও আজকে সোমাপাকে নিয়ে আমার সারাদিন ফটোশুট ছিল বিশ্ব রঙের জন্য, এবং
আজকে এমন একটা অসাধারণ গান আমি আসার সময় গাড়িতে শুনতে শুনতে আসছিলাম বেলাল ভাইয়ের কণ্ঠে, যেটা আমার কাছে মনে হচ্ছে আমি হলে ছাড়তাম না এই গানটা। তো সুমা আপার কণ্ঠে তো কি বলবো, জাদু তো আমরা সবাই জানি। ঈদে এই গানটি রিলিজ পাচ্ছে, আমার মনে হয় আমাদের বিশ্বরঙ্গের প্রত্যেকটা আউটলেটে গানটি বাজবে। আশা করছি যে আপনাদের সবার ঘরে ঘরে গানটি থাকবে। গানটির নিহার ভাই যখন লিখে প্রথমে লিরিক্স আমাকে দেখালো, বেশ কিছু লিরিক্স আমাকে দিয়েছে। আমার এই গানটা আপার এত বেশি, মানে ছোটবেলা থেকে আপার গান শুনতে শুনতেই বড় হওয়া, আসলে অনেক বেশি গান শুনেছি। এর আগেও আপার সাথে আমার একটা ডুয়েট গান হয়েছে, বাট গানটি আনফরচুনেটলি রিলিজ হয়নি। এই গানটি ইনশাল্লাহ ঈদে রিলিজ হবে। গানটির টাইটেল পিপিলিকা, আমরা সবাই এখন পিপিলিকা। সবাই ভালো থাকুন, সবার ঈদ আনন্দে জানাবেন। আমি আশা করছি যে সবার গানটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।